সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীরা যাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি রয়েছে, তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি পেয়ে গেছো। আমি সেই দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি নিয়ে হাজির হয়েছি। অলরেডি তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে স্যার, আমরা প্রথম অধ্যায়ে তো অলরেডি একটা অ্যাসাইনমেন্ট করেছি, তাহলে আমরা কি এরপরে এটাও করবো? হ্যাঁ, অবশ্যই একই অধ্যায় থেকে একাধিক অ্যাসাইনমেন্ট থাকতে পারে। যেহেতু তোমাদের 8টি অ্যাসাইনমেন্ট করতে হবে প্রত্যেক বিষয়ে, তাহলে একই অধ্যায় থেকে একাধিক অ্যাসাইনমেন্ট থাকাই শ্রেয়। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি। এখানে অ্যাসাইনমেন্টটি দেখো দেওয়া আছে, এই অ্যাসাইনমেন্ট অনুযায়ী যে আমাদের ক খ গ নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনা অনুযায়ী আমরা 4 মার্ক্স প্রত্যেকটা কি 4 মার্ক্স পাওয়ার জন্য আমরা বিস্তৃতভাবে লিখবো। আর যদি এর চেয়ে কম লিখো তাহলে কম পাবে। চাইলে তুমি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কোথায় কমানো যায় কোথায় বাড়ানো যায় সবকিছু আমি বলেছি। এই জন্য তোমাকে অবশ্যই ভিডিওটি একবার কি করতে হবে, তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আসো শুরু করি। এখন অনেকেই প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নং বা শিরোনাম। তোমরা দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা, এটা কিন্তু তোমাদের শিরোনাম যেটা এই যে এখানে, এটা হবে শিরোনাম। আর এই অংশটা কোথায় হবে? এই অংশটা হবে তোমাদের অ্যাসাইনমেন্টের শুরুতে। কীরকম আমি দেখো এখানে আলোচনা করছি, দেখো এই যে প্রথমে তুমি একটা পেজ এরকম বড় করে মাঝে লিখতে পারো, অথবা অ্যাসাইনমেন্ট যে পেজটা শুরু হয় মনে করো এই উপরে এখানে লিখে তুমি নিচ থেকে অ্যাসাইনমেন্ট শুরু করতে পারো। তাহলে এভাবে এই অংশটা লিখতে হবে, অ্যাসাইনমেন্টে যে অংশটা বলা হয়েছে এই অংশটাও লিখতে হবে। এরপরে আসো, আমি ক খ গ দিয়ে আলোচনা করছি, তোমরা ক খ গ লিখবা না, ঠিক আছে, কিন্তু শিরোনামটা লিখবা। যেমন রাষ্ট্র, রাষ্ট্রীয় উপাধি এটা লিখতে পারো, কিন্তু ক খ এর নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু তোমাদের এখানে ক খ হচ্ছে নির্দেশনা দেওয়া আছে, তাই না? তাহলে আসো শুরু করি রাষ্ট্র সম্পর্কে। প্রতিটি নাগরিকের কাছে রাষ্ট্র একটি পরিচিতি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, ভৌগোলিক প্রতিষ্ঠানও বটে। মানুষ কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন লেখক ও রাষ্ট্রচিন্তাবিদগণ বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশ করেছে। রাষ্ট্রের শব্দ হিসেবে নাগরিক জীবনের শুরু। অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হচ্ছে কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন। অ্যারিস্টটলের সংজ্ঞা নগর রাষ্ট্রভিত্তিক। বর্তমানকালে নগর রাষ্ট্রের অস্তিত্ব নেই। আধুনিক রাষ্ট্র প্রধানত জাতি রাষ্ট্র, তাই আধুনিক রাষ্ট্রে সম্পর্কিত সংজ্ঞার কি পরিধি বিস্তৃত হয়েছে। এখন বিষয় দেখে এটুকু লিখতে হবে, তাই না? কিন্তু এর চেয়ে কি একটু ভালো মার্ক্স পাওয়ার জন্য আরো বেশি এবং বিস্তৃতভাবে লিখতে হয়। তোমাদের বারবার বলি, ভিডিওটা না টেনে প্রথমে একবার শুনো, তারপর তোমরা যেখান থেকে দরকার সেখান থেকে কপি করো। কিন্তু কোথায় বাড়ানো যায় কোথায় কমানো যায় কোথায় থেকে কত কেটে ফেলবা, অনেকে চাইছিল এতগুলো লিখতে, হ্যাঁ কিভাবে করা যাবে সেটা আমি এখানে আলোচনা করছি। তোমরা মনোযোগ সঙ্গে ভিডিওটা দেখো আগে। ব্লুন্টলি মতে কোন নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগৃহীত জনসমাধি হল রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন বলেন, কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগৃহীত জনগোষ্ঠী রাষ্ট্র বলে। অধ্যাপক বার্জেস এর মতে রাষ্ট্র হচ্ছে মানব জাতির সেই সংঘবদ্ধ অংশ যা ঐক্যবদ্ধভাবে সংগৃহীত। লাস ওয়েল ও কাপান এর মতে সার্বভৌম ভূখণ্ড ভিত্তিক গোষ্ঠী হচ্ছে রাষ্ট্র। অধ্যাপক জে এন গার্নারের মতে রাষ্ট্র হচ্ছে এমন এক জনসমাজ যা সংখ্যায় অল্প অধিক বা বিপুল এবং কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে স্বাধীন বা প্রায় স্বাধীন এবং যার একটি সংগঠিত সরকার রয়েছে যার প্রতি অধিকাংশ অধিবাসী স্বাভাবিকভাবে অনুগত। তাহলে দেখো এখানে অনেকজনের আমি কি উদ্ধৃতি দিছি, তুমি চাইলে এখান থেকে কয়েকটা অর্থাৎ দুইটা দিয়ে মনে করো প্রথম তুমি দুইটা দুইজনের কি মতামত দিয়ে তুমি তারপর লিখলাতে। সুতরাং রাষ্ট্র বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বসবাস করে, যাদের একটি সরকার আছে, সর্বোপরি যারা বহিঃশক্তি নিয়ন্ত্রণ হতে সর্বতোভাবে মুক্ত থাকে। তাহলে তুমি এখানে সম্পূর্ণ লেখা দরকার, এখানে দুইটা সংজ্ঞা তুমি দাও, যে দুইটা সংজ্ঞা দেওয়ার পর এইটুকু লেখো তাও হবে, আবার পুরোটা লিখলো হবে, তুমি যেভাবে লিখতে পারো সমস্যা নেই। আমি সম্পূর্ণভাবে আলোচনা করছি কারণ সবাই তো আর একভাবে লিখবে না, ঠিক না? দুইজনে দুইটা নিলা, বাকি অন্যজনে দুইটা নিলে, এইভাবে করবা। রাষ্ট্রের উপাদান দেখো, রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করে রাষ্ট্রের 4টি উপাদান পাওয়া যায়, যথা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। দেখো প্রথম যেটা আছে স্থায়ী জনসমষ্টি। জনসমষ্টি রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের কথা ভাবা যায় না, আবার তেমনি জনসমষ্টির জন্যই রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। মানুষ তার নিজস্ব প্রয়োজনে রাষ্ট্র গঠন করেছে, জনমানবহীন রাষ্ট্র কল্পনা করা যায় না। জনসংখ্যা কম বা বেশি হতে পারে, তবে রাষ্ট্রের জনসংখ্যা কম হলেও রাষ্ট্রের অস্তিত্বের কোনো সমস্যা হয় না। যেমন চীনের জনসংখ্যা প্রায় 130 কোটি, আবার বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। আবার কোনো রাষ্ট্রে এক নৃতাত্ত্বিক জনসমষ্টি থাকতে পারে এমন কথাও নয়। একটি রাষ্ট্রের জনসংখ্যা রাষ্ট্রের প্রয়োজন ও সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। রাষ্ট্রের প্রশাসন ও উন্নয়নমূলক কাজ পরিচালিত করার জন্য চলনসই জনসমষ্টি থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে।
তোমরা খেয়াল করো, এখান থেকে তুমি ইচ্ছা করলে নিচের কয়েক লাইন কমাই দিতে পারো, সমস্যা নেই। দেখো, নির্দিষ্ট ভূখণ্ড, রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধু স্থলভাগকে বোঝায় না, নির্দিষ্ট ভূখণ্ড বলতে নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানার স্থলভাগ, নদ নদী, আন্তর্জাতিক স্বীকৃতি, সাগর ও মহাসাগরের সীমানা, এর উপরিভাগের বায়ুমণ্ডলকে বোঝায়। ভূখণ্ড ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। যাযাবর জাতি শুধুমাত্র নির্দিষ্ট ভূখণ্ডের অভাবে রাষ্ট্র গঠন করতে সমর্থন হয়নি। জনসমষ্টির মতো ভৌগোলিক সীমারেখার ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই। রাষ্ট্র ছোট বা বড়ই দুই হতে পারে। যেমন নেদারল্যান্ডের আয়তন মাত্র 12,500 বর্গমাইল, কিন্তু ভারতের আয়তন প্রায় 12,50,000 বর্গমাইল। সুতরাং আয়তন যাই হোক না কেন, রাষ্ট্রে অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। এরপর আছে সরকার। সরকার জনগণের মুখপাত্র। সরকার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র গঠনের জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন, যার মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা প্রকাশিত ও কার্যকর হবে। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করার বৃহৎ জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশ নিয়ে সরকার গঠিত হবে। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে নিয়ে। তবে সরকারের রূপ বা প্রকৃতি সকল রাষ্ট্রের একরূপ নয়, ফলে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার দেখা যায়, যেমন সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার ইত্যাদি। 4 নম্বর যেটা উপাদান আছে সেটা হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। শুধু স্থায়ী জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকলে রাষ্ট্র হয় না। এর তিনটি নির্দিষ্ট উপাদানের ভিত্তিতে 26 মার্চ 1971-এর আগে আমরা বাংলাদেশের রাষ্ট্র গঠন করতে পারি। অর্থাৎ এই তিনটা আমাদের ছিল, জনসমষ্টি ছিল, নির্দিষ্ট ভূখণ্ড ছিল, সরকার ছিল। তারপর আমাদের কি ছিল না, আমাদের নির্দিষ্ট রাষ্ট্র ছিল না। যখন সার্বভৌমত্ব আসে তখন রাষ্ট্র আসে। এই পর্যন্ত লিখতে হওয়ার ইচ্ছা করে এসে একটু বাড়াইয়া একটু অধিকার। যখন পূর্ব বাংলার জনগণের, এখানে জনগণের হবে, পক্ষে ঐতিহাসিকভাবে গণসমর্থনের প্রাপ্ত পরম রাজনৈতিক কর্তৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা তথা সার্বভৌমত্ব ঘোষণা করেন, তখন এই চতুর্থ উপাদানের সংযোগে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সার্বভৌম ক্ষমতা না থাকার জন্য কোনো রাষ্ট্রের অন্তর্গত প্রদেশ রাষ্ট্র নয়, আন্তর্জাতিক সংঘ বা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র নয়, এমনকি জাতিসংঘ রাষ্ট্র নয়। সার্বভৌম ক্ষমতার দুটি দিক রয়েছে। এক, সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করে। সার্বভৌম ক্ষমতা দেশকে বহিঃশক্তি নিয়ন্ত্রণ হতে মুক্ত রাখতে পারে। তাহলে এই হচ্ছে তোমাদের রাষ্ট্রের 4টি গুরুত্বপূর্ণ উপাদান, যেগুলো তোমাদের লিখতে হবে। এরপরে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। রাষ্ট্রের বিভিন্ন ধরনের উৎপত্তি সম্পর্কিত মতবাদ রয়েছে। এর মধ্যে 4টি কি মতবাদ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রচলিত, এই 4টি মতবাদ আমি এখানে তুলে ধরেছি, লক্ষ্য করো। রাষ্ট্র একটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন। রাষ্ট্রের উৎপত্তির ইতিহাস নিয়ে বিতর্ক আছে। মূলত মানুষের বিবর্তনের এক পর্যায়ে প্রথমে গঠিত হয় পরিবার, তারপর সমাজ। সমাজ জীবনের এক পর্যায়ে মানুষ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য রাষ্ট্র গঠন করে। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ চালু আছে। তার মধ্যে ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, ঐতিহাসিক মতবাদ প্রভৃতি প্রধান। ঐশ্বরিক মতবাদ, মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদ সেন্ট অগাস্টিন মূলত এই চিন্তার প্রবক্তা। ঐশ্বরিক বা বিধাতার সৃষ্টি মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে সবচেয়ে পুরাতন। এ মতবাদের মূল কথা হল, রাষ্ট্রের উৎপত্তি হয়েছে ঈশ্বর বা বিধাতার ইচ্ছা অনুযায়ী। রাষ্ট্র সৃষ্টিতে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব নেই, সমগ্র পৃথিবীর শাসনকর্তা সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা। এ পর্যন্ত লিখতে পারো, কিন্তু এই ঐশ্বরিক মতবাদ যদি আরো একটু পূর্ণাঙ্গতা আনতে চাও তাহলে আরো কিছু তোমাকে লিখতে হবে, যেমন এখানে আমি লিখেছি। তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছো তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং সেই সাথে বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যেন পরবর্তী ভিডিও পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদের অবশ্যই আমার চ্যানেলটি সম্পর্কে বলবে, অথবা তোমাদের ছোট ভাই ব্রাদার যারাই আছে আমার চ্যানেলটি সম্পর্কে অবশ্যই তাদের জানাবে। তো যাই হোক, শুরু করি আবার। দেখো, তবে সৃষ্টিকর্তা নিজে রাষ্ট্র শাসন করেন না, তিনি প্রতিনিধি মাধ্যমে রাষ্ট্র শাসন করেন। শাসক বা রাজা হলো ঈশ্বরের প্রতিনিধি। সৃষ্টিকর্তাকে যেমন অমান্য করা যায় না, তদ্রূপ তার প্রতিনিধি রাজাকে অমান্য করা বা তুচ্ছ করা যায় না। মূলত রাজা বা শাসকের আদেশ সৃষ্টিকর্তার নির্দেশ। রাজাকে অবমাননা করা মানে সৃষ্টিকর্তাকে অবমাননা করা। শাসন করার ক্ষেত্রে রাজা ঈশ্বর ছাড়া আর কারো কাছে দায়বদ্ধ নয়। এ কারণে রাজার স্থায়িত্ব জনগণের উপর নির্ভরশীল নয়। শাসকগণ একই সঙ্গে রাষ্ট্রপ্রধান এবং ধর্মীয় প্রধান। তবে মনে রাখবো, এটা কিন্তু পুরাতন একটা মতবাদ, বর্তমানের মতবাদ ভিন্ন নাকি। বল প্রয়োগ মতবাদ, ডেভিড হিউমকে এই মতবাদের প্রবক্তা বলা হয়। বল প্রয়োগ মতবাদের সার কথা হলো, রাষ্ট্রের সৃষ্টি হয়েছে শক্তি প্রয়োগের মাধ্যমে। এই মতবাদে বিশ্বাসীদের মতে, আদিম সমাজে যারা দৈহিক শক্তির অধিকারী ছিল তারা বল প্রয়োগ করে নিজ গোত্র বা গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ আরোপ করত। কালক্রমে খাদ্য ও বাসস্থানের চাহিদার কারণে শক্তিশালী গোত্র আবার অপেক্ষাকৃত কম শক্তিশালী গোত্রের উপর প্রাধান্য বিস্তার করত। আর এভাবে সবলরা
অপেক্ষাকৃত দুর্বলদের উপর শক্তি প্রয়োগকারী আইন কানুন চাপিয়ে দিয়ে রাষ্ট্র গঠন করেছে, অর্থাৎ বৃহত্তর সমাজ শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র রূপান্তরিত হয়েছে। এই মতবাদে যে শক্তি হলো রাষ্ট্রের মূল ভিত্তি, এ পর্যন্ত লিখতে হবে, তারপরে চাইলে আরো কিছু লিখতে হলো, মানে এভাবে তোমরা অনেকগুলোকে এখান থেকে আবার ওই প্রথম যে পর্যন্ত করছে ওই পর্যন্ত লিখলে হবে, পেজ না লিখলেও হয়। তোমরা যদি ভালোভাবে উপস্থান করে তাহলে সম্পূর্ণটুকুই লিখতে পারো। এরপর সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে একটি কাল্পনিক মতবাদ। এই মতবাদের মূল কথা হলো, সৃষ্টির শুরুতে বা আদিম সমাজে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত, প্রকৃতির রাজ্যের মানুষ প্রাকৃতিক আইন মেনে চলত এবং তারা কিছু প্রাকৃতিক অধিকার ভোগ করত, কিন্তু প্রাকৃতিক আইন ও অধিকার সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যার ফলে প্রকৃতির রাজ্যের মানুষের বসবাস দুর্বিষহ হয়ে ওঠে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রকৃতির রাজ্যের অধিবাসীরা নিজেদের মধ্যে চুক্তি করে রাষ্ট্র গঠন করে, একই সঙ্গে একজন ব্যক্তি অথবা একটি কর্তৃপক্ষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার অর্পণ করে। যেহেতু রাষ্ট্র চুক্তির মাধ্যমে গড়ে উঠেছে, সেহেতু এই মতবাদকে সামাজিক চুক্তি মতবাদ বলে, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এরপর ঐতিহাসিক মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোর মধ্যে এ মতবাদ সবচেয়ে আধুনিক, যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। বিবর্তনমূলক মতবাদের মাধ্যমেই রাষ্ট্রের উৎপত্তির সবচেয়ে সঠিক বর্ণনা পাওয়া যায়। এ মতবাদের মূল কথা হলো, রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি, বহু যুগের বিবর্তনের ফল রাষ্ট্র। পরিবার কিংবা সমাজ থেকে রাষ্ট্রের বিবর্তনে কতগুলো উপাদান কাজ করেছে। অধ্যাপক গার্নার, বার্জেস, গেটেল সহ প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে এ মতবাদ সর্বশ্রেষ্ঠ বলে দিয়েছেন, বলে রায় দিয়েছেন। তাহলে এই আমাদের আমাদের চারটি মতবাদগুলো। এরপর রাষ্ট্র ও সরকারের সম্পর্ক, খেয়াল করো রাষ্ট্র সম্পর্কে কিছু সম্পর্ক ও যেটা রয়েছে সেটা আমি এখানে আলোচনা করছি। খেয়াল করো এখানে যা কিছু সবই দিবা, কারণ যেহেতু 4 মার্কস, অবশ্যই এখানে আমি 9টা সম্পর্কে আলোচনা করছি, 9টা সম্পর্কেই তোমরা দিবা। সাধারণ মানুষ অনেক সময় রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য করতে পারে না, অনেক সময় সরকার নিজের এর কাজকে রাষ্ট্রের কাজ বলে চাপিয়ে দেয়। স্বৈরাচারী শাসকগণ রাষ্ট্রের নামে ব্যক্তির উপর চরম নিপীড়ন চালায়। ফ্রান্সের চতুর্দশ লুই বলতেন, আমি এই রাষ্ট্র, কিন্তু সরকার কখনো রাষ্ট্র নয়, রাষ্ট্রের একটি উপাদান মাত্র। রাষ্ট্র ও সরকারের মধ্যে নিম্নলিখিত পার্থক্য দেখা যায়। সরকার রাষ্ট্রের একটি উপাদান, রাষ্ট্র দেখো 1 নম্বর হচ্ছে সরকার রাষ্ট্রের একটি উপাদান, অর্থাৎ রাষ্ট্র 4টি উপাদান গঠিত, জনসংখ্যা, সরকার, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব। এই 4টি উপাদানে একটি হওয়ায় সরকার সমগ্র একটি অংশ মাত্র। আচ্ছা, এরপরে 2 নম্বরে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা সীমিত, তোমরা এটা পড়ে নিবার। এরপরে দেখো 3 নম্বর যেটা আছে, সমগ্র জনসাধারণ নিয়ে রাষ্ট্র গঠিত, কিন্তু সরকার মুষ্টিমেয় জনগণ নিয়ে গঠিত, অর্থাৎ সমগ্র কি জনগণ নিয়ে রাষ্ট্র, আর কয়েকজন ব্যক্তি অল্প কিছু মানুষ নিয়ে কি হয় আমাদের সরকার গঠিত হয়। এরপর 4 নম্বর আছে, রাষ্ট্র স্থায়ী কিন্তু সরকার অস্থায়ী, রাষ্ট্র স্থায়ী ও চিরন্তন কিন্তু সরকার নির্ধারিত মেয়াদ পর্যন্ত ক্ষমতা প্রয়োগ করে। এখানে তুমি আরো লিখতে পারো, নির্দিষ্ট সময় পরপর সরকার পরিবর্তন হয় কিন্তু নির্দিষ্ট সময় পরপর রাষ্ট্র পরিবর্তন হয়, এভাবে আরো লিখতে পারো। রাষ্ট্র একই ধরনের কিন্তু সরকারের বিভিন্ন ধরনের হয়, অর্থাৎ রাষ্ট্র একটাই, এর কোনো কি নাই, ভিন্নতা নেই, কিন্তু সরকার বিভিন্ন সময় বিভিন্ন মতবাদে সরকার আসতে পারে সেটা আমরা জানি। যেমন বৈশিষ্ট্যের দিক থেকে সকল রাষ্ট্রের জনসংখ্যা ভূখণ্ড সরকার সর্বত্ব নিয়ে গঠিত, কিন্তু সরকার গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, সংসদীয়, রাষ্ট্রপতি শাসিত প্রভৃতি ধরনের হয়ে থাকে। এরপর দেখো 6 নম্বর হচ্ছে কি, রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা কিন্তু সরকার একটি বাস্তব প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা, রাষ্ট্রকে দেখা বা স্পষ্ট করা যায় না। যেমন সার্বভৌমত্ব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান এবং সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র হয় না, কিন্তু সার্বভৌমত্ব দেখা যায় না। অপরপক্ষে সরকার দৃশ্যমান জনগোষ্ঠীকে নিয়ে গঠিত হয়, সরকারের কর্তব্য ব্যক্তিদের, কর্তা ব্যক্তিদেরকে দেখা যায়। রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করা যায় না, কিন্তু সরকারের বিরুদ্ধে অভিযোগ করা যায়। সরকার রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করে, অনেক সময় ক্ষমতার অপব্যবহার করে, সুতরাং কেবলমাত্র সরকারের বিরুদ্ধে কোনো নাগরিক অভিযোগ করতে পারে। রাষ্ট্রের সঙ্গে ভূখণ্ডের সম্পর্ক আছে, কিন্তু সরকারের সাথে ভূখণ্ডের সম্পর্ক নেই, এটা খেয়াল রাখবা। এরপর এখানে আন্তর্জাতিক লেখা হবে, রাষ্ট্র অধিকারের উৎস কিন্তু সরকার অধিকারের উৎস নয়। রাষ্ট্র সংবিধানের দ্বারা জনগণের অধিকার সৃষ্টি করে, কিন্তু সরকার অধিকার সৃষ্টি করে না। সরকারের দায়িত্ব অধিকার রক্ষা করা, সরকার অধিকার রক্ষা করে এবং কখনো কখনো প্রয়োজনীয় অধিকারে হস্তক্ষেপ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি দেখে নিশ্চয়ই অনেক ভালো লাগছে, এবং তোমরা ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করবে এবং কি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জন্য পরবর্তী ভিডিওটা পেয়ে যাও। তোমাদের সবাইকে ধন্যবাদ।